আসসালামু আলাইকুম সবাইকে, সবার কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল নাস্তা খেয়ে বের হয়ে গেছি, শপে যাব, টুকটাক কাজও আছে। কারণ এখন যেহেতু আমরা অনেকদিন পরে আসছি, অনেক কাজ জমে গেছে, তো কাজ জমে যাওয়ার কারণে কিছু কাজ ও করছে, কিছু আমি করছি, তো ও বাসায় ঘুমাচ্ছে, তো আমি একটু আগে বের হয়ে গেলাম। তো আজকে আমি মানে দৌড় দিয়ে কেন আসছি সেটা হচ্ছে এই কারণ, আপু আসছে আমার সঙ্গে দেখা করতে বার্মিংহাম থেকে, তো এই জন্য চলে আসছি আমি শপে। এসে দেখি যে আপু আমার জন্য ওয়েট করতেছে, বাট বাইরে এত বৃষ্টি, অনেকদিন আসবো আসবো করে আপুর সাথে দেখা করতে, সে অসুস্থ হওয়ার পর থেকে বলতেছে আপুকে দেখতে আসবো আসবো, আসা হয়নি। দেখতে অনেক সুন্দর, গ্রামটাও ভালো, কার চায়টার জন্য আরিশ বেবি। তো যে আপুরা আসছিল, ফারজানা জুথি ওনার নাম, আপু চটপটি খাচ্ছে, আমি আর খাইনি কারণ পেটে আর জায়গা নেই। সকালে আমি দুইটা পরোটা খাইছি, তারপরে সঙ্গে চাটা খাইলাম, খেয়ে এখন আপুরা ওখানে, তাই আমি শপে চলে আসছি। আর পান খাচ্ছি কারণ চা খেলে আমার একটু শরীর খারাপ লাগে, তো পানটা খেলে না ভালো লাগে। তো আমার এক আপা আছে এখানে, যে আপনার কাছ থেকে পান আনলাম, সরি পান খাচ্ছি। তো আপুরা চলে গেল, ওদেরকে বিদায় দিলাম, ওরা একটু ঘুরবে, আর আমিও বিয়ে হয়ে গেলাম। আবার বৃষ্টি পড়তেছে, স্কুলে যাওয়া লাগবে পিও আর ইসকে আনার জন্য, আর ও গেল ইসিকে আনতে। একটু আগে চলে আসছি, দেখে আজকে যাচ্ছে আর একটু উইলকেতে দেখার জন্য কী কী আছে, বা নতুন কোনো গাছ আসলো কিনা। আজকে এই টপটা কিনলাম, এটা কিনছি টিউলিপ গাছগুলা, এটাতে লাগাবো, তাহলে সুন্দর হবে, অনেকগুলো একসঙ্গে হইতে মানে লাগানো যাবে, হবে একসঙ্গে অনেকগুলোই, তো এই জন্য এটা কিনছি। আর আজকে আমি একটি স্প্রে খুঁজতেছি, কারণ একটু এই টাইপ পোকা হয়েছে, এই যে এরকম এই টাইপ পোকা হয়েছে এগুলোর জন্য, বাট আমি স্প্রে পাচ্ছি না, দেখি কালকে পাই কি না। আজকে গেলাম পাইলাম না, কালকেও গেছি পাই নাই। হঠাৎ করে বৃষ্টির আওয়াজ শুনলাম, এই যে দেখেন অঝরে বৃষ্টি, দুটা ঘোড়া, অঝরে বৃষ্টি, আজকে মনে হয় সারাদিন বৃষ্টি থাকবে। তো ওরা ভাত খাবে না, তো এই জন্য ওদের চিপস করে দিলাম। আমি আসো, বইটা আসো, বুঝে আসো, বুঝে আসো, বুঝে আসো, আসো ফুলি খাও, গরম কিন্তু, কেয়ারফুল ওকে, পিও অনেক গরম। মিনি 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 দেখ, আরে তো ভাবছিলাম যে গাছ লাগাবো, বাট শরীরে আর কুলাচ্ছে না, আজকে আর গাছ লাগানো হবে না, দেখি কালকে। এত টায়ার্ড লাগতেছে, মানে কি বলবো, আর গাছ লাগানোর মতো শক্তি গায়ে নেই। দেখেন দুইটা করতেছি, বসো খাও, জলদি খাও। তো লবণ দিয়ে শুকনো আঙুরছি একদম মেখে, লবণের সঙ্গে আমার তরুল পড়তেছে, কাঁচা আম, ইয়ে, এই যে ভাত খাবে না বাট এগুলা খাবে দুষ্টু, এই যে আরেকটা দৌড়ে আসছে, এই যে
আরে হচ্ছে আরিশের অবস্থা, চলো ঘুমাবো আসো। আচ্ছা হয়েছে বেবি ঘুমিয়ে গেছে, আর দুধ খাওয়া লাগবো না, আসো। অনেক দুধ খাইছে বেবি, আসো। আবার কি না?